মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 9টা, আর 9টা থেকে আমি আজকে তোমাদের সামনে চলে এলাম। কেন আজকে দেরি করে ঘুম থেকে উঠি জানো তো? 5টার সময় যখন অ্যালার্ম বাজলো, অ্যালার্মটা অফ করলাম, করে আমার আজকে উঠতে ইচ্ছা করছে না। আমার যে থাকা একটু শুই, 5:30টায় উঠবো, আর একটু শুই, আর একটু শুই করতে করতে দেখি 6টা বাজে। তাড়াতাড়ি করে বিছানা থেকে তাড়াতাড়ি করে লাফ দিয়ে নেমেছি যে এরপরে দেরি হয়ে গেলে তো আমি আর ওদিকে গিয়ে সামলাতে পারবো না। দিয়ে বাসি গাছটা সারলাম, সেরে ছেলেকে ঘুম থেকে উঠালাম, ছেলে মিশ আসবে, ঘুম থেকে উঠিয়ে ছেলেকে রেডি করে খাইয়ে দাইয়ে আমি স্নানে গেলাম। স্নান করে পুজো করলাম, পুজো করে আমার হাজবেন্ড তখন আমাকে বলছে 7:15-20 বাজে, বলছে আমি কিন্তু আজ 8টার মধ্যে বেরিয়ে যাব। আমার তো মাথায় হাত, আমি বলছি এ বাবা তাহলে তুমি কী খাবে? তা বলছে কিছু না হলে তাহলে ছাতুমুড়ি দেবা আমাকে, ছাতুমুড়ি খেয়েই বেরোবো। আমি বলছি কখন আসবা তার তো নেই ঠিক, ছাতুমুড়ি খেলে কি পেট ভরবে তোমার? দিয়ে আমি তাড়াহুড়োতে পুজোটা করেই 7:20-25 বাজে আমি সঙ্গে সঙ্গে ভাত ডাল আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওই ভাত ডাল আলু সেদ্ধ খেয়ে আমার হাজবেন্ড বেরোলো, বেরিয়ে তারপর থেকেই রান্নাঘরে কাজ চলছে। মানে সেই হাজবেন্ড যতক্ষণ না বেরোলো আমার মানে হাত পা কাঁপছে, কেননা আমি যে ঠিক টাইমে খেতে দিতে পারবো তো রান্নাঘরে গিয়ে আমার পেছনে দাঁড়িয়ে আছে। কী গো আর কতক্ষণ হলো? 7:45 যখন বাজে তখন ভাত দিলাম, খেয়ে দিয়ে তারপরে বেরোলো। চলো তাহলে রান্না করতে করতে আবার বাদ বাকি গল্প করি। কয় গোলদে গোলদে ক হয়ে গেছে, পয় গোলদে পয়ে পরে কী হয় দেখো, এখানে খ, হ্যাঁ খ বললি, হ্যাঁ এখানে দাগ মাত্রা দে দেখো। পড়া রান্না করতে করতে আমার ছেলেকে একটু পড়াতে বসিয়েছি, কেন বলো তো? বলি না যে দুপুরবেলা ঘুমালে কিছুতেই সন্ধ্যে পরে উঠতে চায় না, উঠে তাও আবার অনেকক্ষণ শুয়ে থাকে, মেজাজ তার যায় বিগড়ে, সেই কেঁদেই যায়, কোলের মধ্যে শুয়েই থাকে। জানো তাহলে তুই তাড়াতাড়ি, এ বাবা কী লিখছিস এটা? ম অ ভ ব ভ, এই ভ হবে তো তারপরে তো ম, এই যে ভ এখানে তুই বললা তো দিচ্ছিস না কেন? এবার আগাম তুই নিজের যে কোনো একটা কাজ করে নে, তাহলে এগিয়ে থাকবে, অল্প রাতেবেলায় পড়তে হবে। ওই জন্য পড়তে বসিয়েছি। বাবা কী বৃষ্টি আসছে দেখ, কেমন মেঘ করেছে, কালো হয়ে গেছে একেবারে, দেখ ভালো রোদ উঠেছিল। এমা আমার গম রোদে দিতে হবে, দেখো একদম মনে নেই আমাকে, আমার হাজবেন্ড যাওয়ার সময় বলে গেল গমগুলো রোদে দিব, আমার আটা নেই জানো, অল্প একটু আটা আছে ঘরে, আনলাম আজকেই কিন্তু আটা ভাঙিয়ে আনবা। তা এমন মানে রোদ উঠেছিল কিন্তু এমন মানে কালো মেঘ করেছে আর কিছু দেখা যাচ্ছে না। চলো ছেলেকে পড়াই, পড়িয়ে আবার তোমার সাথে কথা বলছি। দেখো আমার রান্না মোটামুটি হয়ে গেছে, এটা সেই মাছের ডিমের বড়া করেছিলাম, মাছের ডিমের বড়া একটু আলু দিয়ে একটু কালিয়া মতো করলাম, হয়ে গেছে, নামাবো গরম মশলা দেওয়া হয়ে গেছে। আর এই ঘুগনিটা করবো, দেখো মটর আলু সব সেদ্ধ করে রেখেছি, ঘুগনিটা করবো, তাহলেই মোটামুটি আজকে কমপ্লিট। কাল আমি মাছ করিনি আজকে, আজকে শুক্রবার কিন্তু মাছ করলাম না। কালকে আমার হাজবেন্ড আমার বাপের বাড়ি গিয়েছিলো, তা আমার মা আবার পমফ্রেট মাছ করেছিলো আমাদের জন্য, দিয়ে পাঠিয়েছে। এবার কালকে ওর বাবা যখন এলো দুপুরবেলায় এসছে, আমাদের খাওয়া হয়ে গেছে, আর রাতে তো রুটি খাই, মাছ দিয়ে তো রুটি খাবোই না, তো ফ্রিজে ধরা রয়েছে। তারপরে কালকে আমি মাংস করেছিলাম, সেই মাংস অল্প একটু রয়েছে, ওই জন্য আজকে আর বেশি কিছু রান্না করিনি। আমি ডাল করেছি, উচ্ছে ভেজেছি, আর ঝিঙে পোস্ত করেছি, আর এই মাছের ডিমের কালিয়া করলাম, আর তো মাছ মাংস সব রয়েছে। কালকে আবার শনিবার নিরামিষ, নিরামিষ দিনে খেতে গিয়ে আমার মেয়ে মহা ঝামেলা করে জানো না, বলবে কালকে তো শনিবার আবার সেই নিরামিষের দিন, আবার নিরামিষ খেতে হবে। এক একদিন কী করি জানো, শুক্রবারে কিছু একটা মাছ বলো, মাংস বলো বা ডিম বলো কিছু রেখে দিই, যে থাক কালকে তো ঝামেলা করবে খাওয়া নিয়ে, তাহলে শনিবারটা একবেলা তো অন্তত আশমুখ করতে পারবো, ওই জন্য আমি এবার রেখেও দিই। দেখো আমার সব কাজটা হয়ে গেছে, প্রেশারে ভাত বসিয়েছি, আর একটু কাচবো বলে এখানে গরম জল বসিয়েছি। আমি গরম জলে সব কিছু কাচি জানো তো, গরম জলে না কাচলে না আমার ভালো লাগে না, ওই জন্য সব কিছু গরম জলে কাচি। আর তোমাদের বলেছিলাম না যে আমি হাউস রেন্টে থাকি, তো আমার এই রান্নাঘরের সিঙ্কটা না এত বিচ্ছিরি, আমি পরিষ্কার করে করেও পারি না, অ্যাসিড ঢেলেছি দুনিয়া। ওর দেখো দুদিন একটু চকচক করবে, খুব একটা করবে না, কেননা ধরো যাদের বাড়ি ছিল তারাই তো মানে এরকম মেশিনটা ছেড়ে গেছিলো, তা আমি অনেকটা পরিষ্কার করেছি, আজকেও করছি, আমার নোংরা দেখলেই আমার গায়ের মধ্যে কেমন করে, ওই জন্য অ্যাসিড ঢেলেছি, একটু পরিষ্কার করে নিই, যেটা ছেলেকে স্নান করাবো। ছেলেকে ওদিকে খালি গায়ে জামা কাপড় খুলিয়েছি, প্যান্ট পরিয়ে শুধু রেখে দিয়েছি, আমি এদিকটা করে নিয়ে তারপরে স্নান করাবো ছেলেকে। এ দেখো আমি স্নান টান করে ঘরে এসেছি, এখন প্রায় 1:45 বাজে।
এই বৃষ্টির কারণে দু তিন দিন ধরে আমার শুধু দেরি হয়ে যাচ্ছে। কলপাড়ে আমি কাচতে বসেছি, হড়হড় করে বৃষ্টি আসলো, যাও আবার কমলো, কেচে মেললাম, মেলে দেখছি আবার বৃষ্টি আসছে, আবার খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে তুললাম, আবার দেখি রোদ উঠেছে, মেললাম, মেলে দেখছি বৃষ্টি, একবার রাগ করে সব তুলে নিয়েছি, ঘরেই মেলে দিয়েছি। আমি বললাম হাজার রোদ উঠলেও আর হাজার রোদ উঠলেও আর আমি বাইরে মেলবো না, ঘরে শুকাবে, ফেনে হয় শুকাবে শুকা। তারপরে দেখো স্নান করে উঠেছি, উঠে সিঁদুরটা পরবো, সেই উপায় নেই, এ জায়গাটা আমার সিঁদুরের কোটো। এবার আজকে আমার মেয়ে মর্নিং ওয়াকে যায় হাঁটতে, মানে পাশে বাড়ি ওর এক মানে সম্পর্কে দিদি হয়, তাই দিদির সঙ্গে হাঁটতে যায়, তা যেতে গিয়ে আজকে আমার সিঁদুরটা ফেলে দিয়েছে, দিয়ে সারা ঘর সিঁদুর হয়েছে। আমার ওই ভোরবেলায় সিঁদুর টিঁদুর সব সার ফেলে মুছতে হলো না, পায়ে সিঁদুরে লাল, ঘরে ঢুকে দেখছি সব মেঝের মধ্যে সিঁদুর পড়ে, দিয়ে দিয়ে তারপরে আমি আবার কথা বলে না, আমি কথা বলছি না, দিয়ে সিঁদুর টিঁদুর সার ফেলে মুছলাম, মুছিয়ে তারপরে কোটোটায় দেখছি মাখামাখি, মানে ধরার মতো আর জায়গা নেই। দিয়ে আমি আবার সার্ফ দিয়ে গরম জল দিয়ে ভালো করে ডললাম, ডলে পরিষ্কার করে নতুন সিঁদুর ঢাললাম, ঢেলে তারপর আমি এখন পড়লাম, দিয়ে তোমাদের সঙ্গে এখন আবার কথা বলছি। তাই তাহলে আমার সঙ্গে মানে খুব বাজে সময় গেল খানিকক্ষণ, এই বৃষ্টি বৃষ্টি করে এত বিচ্ছিরি সময় কাটলো আমার, মানে দরজাপ দরজাপ করতে করতেই সময় গেল। এবার দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে অনেক আগে, মানে মেজে দিয়ে যে বাসন মাজে সে অনেক আগে চলে গেছে বাড়িতে, জলও ঝরে গেছে, কিন্তু আমি তোলার সময় পাচ্ছি না, বাসনগুলো তুলবো, তুলে এবার ছেলেকে খাওয়াতে বসবো, মেয়েকে খেতে দেবো। চলো তাহলে বাসনগুলো তুলি। দেখো বাসনগুলো আমি তুলে নিচ্ছি, দেখো আমি ওষুধ খেতে ভুলে গিয়েছিলাম, আমার সকালে জল খাবার খেয়ে ওষুধ খেতে আমার মনে নেই, হঠাৎ করে খানিক আগে আমার হাজবেন্ড এসে খেতে দিতে গিয়ে আমার মনে পড়েছে, আমি তো ওষুধ খাইনি আর বলিনি ওকে কিছু। দেখো এই দেখো এখন এই সকালের ওষুধ আমি এখন খাবো, জল খাবার খেয়ে যেই ওষুধ খাই, ঠিক ওষুধ খাচ্ছি তো, এইটা কখন খাই আমি মনে নেই গো, এমা এটা তো রাতের বোধ হয়, আমি তো খুলে নিয়েছি, আমার মানে মাথা ঠিক না, না এটা তো আয়রনের, হ্যাঁ এটা তো আয়রন, না খাই এটা খাই, ঠিকই ওষুধ ঠিকই খুলেছি গো, জল কই, জলটা নিয়ে আসিনি ভাবি, জল এই তো কি অবস্থা বলো তো, তোমাদের কাছে যদি কারোর টিপস থাকে যে ওষুধ খাওয়ার কথা মনে কী করে মানে মনে কী করে পড়বে বা মনে সঙ্গে সঙ্গে পড়বে যে আমায় ওষুধ খেতে হবে, তোমরা একটু আমাকে কমেন্টস করে বলো তো, যে আমার আর বলবে যে আমার মতো ওষুধ খেতে কার ভুল হয়, হ্যাঁ অবশ্যই বলবে, আর এই টিপসটাও দেবে তোমাদের কাছে যদি থেকে থাকে যে ওষুধ খাওয়ার কথা কী করে মনে পড়বে চট করে, তাহলে তোমরা কিন্তু আমাকে বলবে, হ্যাঁ জানাবে। তাহলে এবার একটু রেস্ট নিই নি, আবার বিকালবেলা তোমাদের সঙ্গে আমার কথা হবে। হ্যাঁ দেখো ছেলেকে পড়াতে বসেছি, আটটার পরে পড়াতে বসেছি, ঘুম দিকে উঠলো আটটার সময়, খুব বকা বকলাম, তারপর উঠলো সন্ধ্যে ছটার থেকে ওকে আমি ডাকছি, আমি জানি ও ঘুমালে উঠতে চায় না কিছুতেই, যেন না যার জন্য শুধু সকালবেলা মিস করিয়ে যাওয়ার পরে একটাই শুধু বাংলা কাজ করেছে, তখন বললাম বাবি লিখে নে, বললো না আমি রাতের বেলায় ঠিক লিখবো, ঘুম থেকে উঠেই তো আর লিখতে বসিনি, সে এ জায়গায় ও জায়গায় শুয়ে বসে থেকে তারপরে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে দাঁড়াও খাইয়ে দাইয়ে তারপরে দেখো লেখাতে বসেছি, বিরক্তি লাগছে লেখাতে ওকে, ভুলভাল বলছে, ওই জন্য বকাও খাচ্ছে, প্যাঁ প্যাঁ করে কাঁপছে, ওই সেদিনকে দেখালাম না তোমাদের ওর কান্নাটা, আজকে আর দেখালাম না, ওই জন্য বলছে দেখো বই খাতা চারিদিকে ছড়িয়ে আছে, আমার মেয়ে ওদিকে পড়তে বসেছে, এবার ওকে লেখাচ্ছি, ওদিকে ভাত বসিয়েছি, আজকে রাত্রিবেলা রুটি করবো না, আজকে ভাত খাবো, ওই জন্য ভাত বসিয়ে তারপরে আবার ওকে ছেলেকে পড়াতে বসিয়েছি, রাতটাও হয়েছে, এখন বাজে তোমার নটা বেজে গেছে, নটা পাঁচ বাজে, ছেলেকে তাই বলছি তাড়াতাড়ি লেখ, কখন লিখবি, অনেক লেখা বাকি রয়েছে এখনো, আর আগের চোটে অর্ধেক লেখা আমি ছেড়ে দিয়েছি, ভুলভাল বলছো আমি তোকে লেখা বই না, হ্যাঁ 6565, আজকে আর ভিডিওটা বড় করছি না, এইটুকুই রাখলাম, ভালো থেকো সুস্থ থেকো, আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই পৌঁছায়, আর আমার এই ভিডিওগুলোকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, টাটা বাই বাই।